চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার তুলনায় 1% কমবে। জিডিপির প্রবৃদ্ধি অর্জন হবে সর্বোচ্চ 6.6%। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আউটলুক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছেন সংস্থাটির আবাসিক পরিচালক এডিমন গিন্টিং। তার ধারণা, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও জ্বালানি দাম সমন্বয়ের প্রভাবে দেশের মূল্যস্ফীতি বেড়ে হবে 6.7%। এবছর বেশিরভাগ সূচকে খারাপ করা অর্থনীতিকে সঠিক পথে আনতে বাস্তবসম্মত নীতি প্রণয়ন এবং সংস্কারের তাগিদ দিয়েছে এডিবি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বের অন্যান্য দেশের মতো সংকটে পড়ে বাংলাদেশ। বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বাড়ায় চাপে পড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ডলার সংকট কাটাতে রাশ টানা হয় বিলাসী পণ্যের আমদানিতে। এত কিছুর পরও আমদানি রপ্তানির ব্যবধান বাড়তে থাকা এবং রেমিটেন্স প্রবাহে ধীরগতিতে ঘাটতি বাড়ে চলতি হিসাবের ভারসাম্যে। এসব বিবেচনায় ম্যানিলা ভিত্তিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এডিবির প্রতিবেদন বলছে, দেশে ভোগ ব্যয় কমা এবং বিশ্ববাজারে চাহিদা কমায় এবছর লক্ষ্যমাত্রা অনুযায়ী 7.5% প্রবৃদ্ধি অর্জন করতে পারবে না বাংলাদেশ। উই প্রজেক্ট ইকোনমিক গ্রোথ উইল মডারেট স্লাইটলি টু 6.6% অফ জিডিপি। আমরা ধারণা করছি এবার জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 6.6%, কারণ এবার ভোগ ব্যয় কমবে। বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা এবং জ্বালানি সংকটের কারণে এবছর কাঙ্ক্ষিত হারে বেসরকারি বিনিয়োগ হবে না। সরকারি বিনিয়োগে ধীরগতিরও প্রভাব পড়বে প্রবৃদ্ধিতে। That's the reason why we revise. But if there is some other thing that can be done by the government to overachieve the target, we'll be very happy to see that. Yeah. বুধবার সংস্থাটির ঢাকা কার্যালয়ে এশিয়ার অর্থনীতির হালনাগাদ তথ্য উপাত্তে সংস্থাটির সিনিয়র কান্ট্রি স্পেশালিস্ট জানান, বিশ্বের অর্থনীতিতে অনিশ্চয়তা আর জ্বালানি সংকটের কারণে আরও কমবে সরকারি বেসরকারি বিনিয়োগ, চ্যালেঞ্জ বাড়বে অর্থনীতিতে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে উচ্চ মূল্যস্ফীতি এখন বড় চ্যালেঞ্জ। একদিকে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, অন্যদিকে বিশ্ববাজারে চাহিদা কমায় রপ্তানি কমার শঙ্কা রয়েছে। এ অবস্থায় রপ্তানিতে বৈচিত্র্য বাড়ানো এবং সরকারকে রাজস্ব আয় বাড়াতে মনোযোগ দিতে হবে। দেশের অর্থনীতির এখনকার চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং টাকার অবমূল্যায়ন বাজারের উপর ছেড়ে দেওয়ার পাশাপাশি নীতি সংস্কারের তাগিদ দিয়েছেন এডিবির কর্মকর্তারা। This is also a good time to implement a good reform. জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।